হ্যালো দর্শক স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের অতিথিদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন আর রয়েছেন আজাদ মজুমদার সিনিয়র সাংবাদিক বর্তমানে প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আপনাদের দুজনকে স্বাগত আমরা শুরুতেই আজাদ মজুমদার কাছে যাচ্ছি গত কদিন ধরে ইস্কনকে নিয়ে আলোচনার সমালোচনা তুঙ্গে বিভিন্ন মহল থেকে ইস্কনকে নিষেধের দাবি জানানো হয়েছে এবং মিছিল মিটিং হচ্ছে সরকার বিষয়টি কিভাবে দেখছে কোন ধর্মীয় সংগঠনের সাথে সরকারের কোনো বিরোধ নেই সরকার একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন উনি ঘটনাচক্রে আগে ইস্কনের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু ব্যক্তির অপরাধ ব্যক্তিগতভাবে দেখা হচ্ছে ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে আদালতের কাছে অভিযোগ জানানো হয়েছে আদালত অপরাধের ধরন এবং গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত দেবে সেটাই সরকার আশা করে এর বাইরে আসলে এখানে অন্য কোনো বিষয় নেই আর ইস্কনের যে বিষয়টা ইস্কন নিজেও কিন্তু এই যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তাকে তাদের সদস্য নয় বলে জানিয়েছে ইস্কনকে নিয়ে সরকারের আসলে এই মুহূর্তে চিন্তা না সরকারের চিন্তা হচ্ছে যে ইস্কনের নাম ব্যবহার করে বা অন্য কোনোভাবে যদি কেউ দেশে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় বা দেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা করে সেটাকে কিভাবে যায় কীভাবে দমন করা যায় এটা নিয়ে সিরিয়াসলি নিয়েছেন এবং এই বিষয়ে যা করেন তাই করতে চাচ্ছেন না অবশ্যই সরকারকে তো প্রত্যেকটা বিষয় সিরিয়াসলি নিতে হবে দেশের নিরাপত্তার বিষয়টি জড়িত মানুষের নিরাপত্তার বিষয়টি জড়িত আমাদের দেশের যে রাজনীতিক অর্থনৈতিক স্থিতিশীলতা সামাজিক স্থিতিশীলতা এগুলোর সাথে এই বিষয়গুলো সম্পর্কিত সো এইগুলোকে হালকাভাবে নেওয়ার তো কোনো সুযোগ নেই আর যদি এইগুলোকে ব্যবহার করে মানে কেউ এই ধরনের এই যে রাজনৈতিকভাবে দেশকে অস্থির করে তুলতে চায় বা দেশে একটা সামাজিক দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিতে চায় সম্প্রদায়গুলোর মধ্যে আমাদের দেশে জেনারেলি একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য আছে সবসময় এটা যুগ যুগ ধরেই ছিল আমাদের দেশের মানুষ আসলে শান্তিপ্রিয় মানুষ যতটা আমরা জানি তো এগুলো যদি কেউ বিঘ্ন ঘটাতে চায় এখানে তো তাহলে সরকারকে তো এই বিষয়ে কঠোর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই সরকারের সামনে মোহাম্মদ নিষেধাজ্ঞা জারির যে আলোচনা হচ্ছে দাবি হচ্ছে এই বিষয়গুলি আপনারা কিভাবে দেখছেন ইস্কনের অতীতের যে কার্যক্রম সেটি আমাদের সামনে চলে এসছে এই চিন্ময় দাসকে গ্রেপ্তারকে কেন্দ্র করে ইস্কনের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করে বলা হয়েছে যে তাকে বহিষ্কার করা হয়েছে ইসকন থেকে অনেক আগেই সে আমাদের কেউ নন তারপরেও তো ইস্কনের একটি অংশ কেন তাকে দাবি করছে দেশের বাহির থেকে ইস্কনের সদস্যকে গ্রেপ্তারের বিষয়টিকে সংখ্যালঘুদের উপরে হামলা বলে চালিয়ে দেবার চেষ্টা করছে এর পিছনে কি কারণ রয়েছে এটি আপনি দেখবেন যে তো আমাদের দেশের যে বর্তমান পরিস্থিতি বিরাজ করছে স্বৈরাচার পালিয়ে যাবার পরে এদেশে যে নতুন প্রেক্ষাপট তৈরি হয়েছে এদেশের ছাত্র জনতার বিপ্লবের পরে তো সেই পরিবেশটিকে বিঘ্নিত করবার জন্য একটি শক্তি তো পিছন থেকে কাজ করছেই সেটা আমরা অনুমান করতে পারি আজ করতে পারি সেটি আমরা দেখতে পাচ্ছি তো তাদের সাথে কারা আইনদন দিচ্ছে ইস্কনকে যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে নিষিদ্ধ করেছে সেখানে বাংলাদেশে একজন ইস্কনের সাবেক একজন লোককে অ্যারেস্ট করবার পরে এটি নিয়ে এত কথা কেন হচ্ছে এটি নিয়ে বাইরে থেকে হস্তক্ষেপের কেন চেষ্টা হচ্ছে সে দেশের একজন আমাদের প্রতিবেশী রাষ্ট্রের একজন সংসদ সদস্য একটি বিবৃতি দিয়েছে তারা বলেছে যে তারা দেশকে ঘেরাও করবে হ্যাঁ এবং কালকের যেই কথা আমি শুনছিলাম সেখানে বলা হয়েছে বাংলাদেশের তেরোটি পয়েন্ট আছে যেখান দিয়ে ভারতের শূন্য অনায়াসে ঢুকে পড়তে পারে বাংলাদেশে এবং সেখানে তাদের সেই প্রস্তুতি রয়েছে এই কথাগুলো এমনি এমনি আসেনি তো এখানে বাংলাদেশের এই রাজনৈতিক পরিস্থিতিকে আরও ঘোলাটে করবার জন্য আমাদের যে পালিয়ে যাওয়া শৈরাচার তাদের একটি ইন্ধন রয়েছে এবং তাদের যারা মদত দিচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে তাদেরও ইন্ধন থাকতে পারে বলে আমরা মনে করি সুতরাং সেই জায়গাটি থেকে সরকারকে তারা যথেষ্ট গুরুত্বের সাথে দেখছে বিষয়টি আমি মনে করি আরও খতিয়ে দেখা দরকার লক্ষ্য করেছেন যে চিন্ময় দাস সহ ইসকন সংশ্লিষ্ট সতেরো জনের ব্যাংক হিসেবে লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে সরকার নিঃসন্দেহে এটি আমি মনে করি যে এই এটি কি খতিয়ে দেখবার জন্য যে এরা এই বড়ো বড়ো আন্দোলন করবার জন্য দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করবার জন্য এরা পয়সা কোথায় পাচ্ছে এরা কোথা থেকে ইন্ধন পাচ্ছে এটি তো খতিয়ে দেখা অবশ্যই উচিত এবং অর্থ কোর্ট থেকে আসছে কোথায় যাচ্ছে এটি তো রাষ্ট্রের দায়িত্ব চিন্ময় দাসকে গ্রেপ্তার করার পর আন্তর্জাতিক ইস্কন কিন্তু একটি বিবৃতি দিয়েছিল আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এবং সেখানে বলা হয়েছিল চিন্ময় দাস তাদের অন্যতম নেতা এবং এই নেতাকে মুক্ত করার জন্য ভারত যাতে হস্তক্ষেপ করে তাহলে যদি তাকে বহিষ্কারই করা হয় বা বহিষ্কৃত নেতা হয়ে থাকেন আন্তর্জাতিক ইস্কন তাকে অন্যতম নেতা হিসাবে চিহ্নিত করছে কেন আর এই ভারতকে যে আহ্বান জানানোর বিষয়টি তারা কিভাবে এটি জানায় প্রথম হচ্ছে তাকে স্থানীয়ভাবে বহিষ্কার করা হয়েছে কিনা আন্তর্জাতিক ইস্কন নিজেই বহিষ্কার করেছে এই বিষয়টা এখনো পরিষ্কার না যদি এই বিষয়টা পরিষ্কার হতো তাহলে বোঝা যেত যে আন্তর্জাতিক স্কন এটা কিভাবে এই বিবৃতি দিয়েছে আর ভারতকে আহ্বান জানানোর বিষয়টা তো অনভিপ্রেত কারণ বাংলাদেশের হিন্দুদের অভিভাবক আসলে বাংলাদেশ সরকার বাংলাদেশের সব নাগরিকদের অভিভাবক বাংলাদেশ সরকার ইস্কন আন্তর্জাতিক ইস্কনের যদি কোনো উদ্বেগ থেকে থাকে তাহলে অবশ্যই সেটা বাংলাদেশ সরকারকে তাদের উদ্বেগ জানাবেন বাংলাদেশ সরকার সেই অনুযায়ী অ্যাড্রেস করার চেষ্টা করুন ভারতকে আহ্বান জানানোটা এক্ষেত্রে আমরা মনে করি যে উদ্দেশ্য প্রণোদিত এখানে ভারতকে জড়ানোর চেষ্টা করা হচ্ছে ভারতকে জড়ানোর চেষ্টা করে ভারতের নানাভাবে হস্তক্ষেপের পথ কেউ কেউ হয়তো সুগম করে দিতে চায় যাতে ভারতের যারা বাহক আছে বাংলাদেশে তারা যাতে ভারতের বাংলাদেশটাকে বাংলাদেশের নিয়ন্ত্রণটা তাদের হাতে নিতে পারে তো এরকম একটা উদ্যোগ চেষ্টা এটা নানা আন্তর্জাতিক মহল থেকেও আছে প্রকাশ্যে আছে গোপনে আছে টেলিফোন অডিও অডিও সংলাপের মাধ্যমে আছে কেউ কেউ ভিডিও দিয়ে করছে তো এগুলো আছে এগুলো সম্পর্কে সরকারও সচেতন যেগুলো অনাকাঙ্ক্ষিত সেগুলো সরকার জবাব দিচ্ছে এমনকি ভারত সরকার যে বিবৃতি দিয়েছে আপনারা দেখেছেন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে নিয়েও কিন্তু তারও জবাব দিয়েছে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের যে সক্রিয়তা এগুলো নিয়ে আমরা যথেষ্ট সচেতন এবং আমি শুধু সরকার না আমি আমি মনে করি যে বাংলাদেশের মানুষই আসলে অভূতপূর্বভাবে সাড়া দিয়েছে সরকারের আহ্বানে এবং রাজনৈতিক দলগুলো আপনি দেখেছেন যে যে উস্কানিটা ছিল চট্টগ্রামের ঘটনায় ধর্মীয় সহিংসতা সৃষ্টির জন্য একটা একজন মানুষ মারা গেছে একটা মসজিদেও হামলা হয়েছে ধর্মীয় রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের একটা বড় ঘাটি হচ্ছে চট্টগ্রাম তো সেখানে যদি পরিস্থিতিটা নিয়ন্ত্রণে বাইরে চলে যেত তাহলে অনেক বড় ধরনের সহিংসতার একটা আশঙ্কা ছিল অনেক মানুষ আছে আমরা দেখেছি যারা কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না কিন্তু তারাও আহ্বান জানিয়েছেন তারা বুঝতে পেরেছেন যে একটা ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য মানুষকে তারা আহ্বান জানিয়েছেন যে আপনারা শান্ত থাকবেন কোনো ধরনের ফাঁদে পা দেবেন না এবং মানুষ কিন্তু অভূতপূর্বভাবে এটা সাড়া দিয়েছে এবং মানুষ শান্ত থেকেছে দেখেন আপনি আমি আমাদের সবার কিন্তু আমাদের বিভিন্ন ধর্মের বন্ধু বান্ধব আছে আমরা কিন্তু তাদেরকে আমাদের থেকে আলাদা করে দেখি না কাউকে আমরা যখন বন্ধুত্ব করি আমরা কিন্তু কোনো কারো ধর্মীয় পরিচয় দেখে বন্ধুত্ব করি না আমরা সবাই এদেশের মানুষ আমরা সবাইকে এদেশের মানুষ হিসেবে বিবেচনা করি আমাদের সমাজের সমাজটাই এরকম সামাজিক কাঠামোটাই এরকম যে আমাদের দেশের মধ্যে একটা জেনারেলি এক ধরনের ঐক্য আছে যে আমরা সবাই বাংলাদেশি আমাদের আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি আমাদের বাংলাদেশটাকে আমাদের সমৃদ্ধ করতে হবে বাংলাদেশটাকে আমাদের করতে হবে এটার জন্য কে কোন ধর্মের কে কোন গোত্রের বা কে কোন অঞ্চলের এটা ভেবে কিন্তু বাংলাদেশের মানুষগুলো কাজ করে না শহীদুল ইসলাম আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে সবসময় একটা নেগেটিভ তৈরি করা হয়েছিল এই ধরনের ঘটনায় ধর্মীয় রাজনৈতিক দলগুলো বা ধর্মীয় সংগঠনগুলো একটা উগ্রবাদী তার পরিচয় দেয় উগ্রবাদীতে আমি কোট করছি আপনি লক্ষ্য করেছেন এরকম একটি বড় ঘটনার পরেও এই ধরনের ইসলামিক সংগঠনগুলো যে ধৈর্য এবং ঐক্যের এবং একই সঙ্গে দেশপ্রেমের যে পরিচয়টা দিয়েছে এটা কিন্তু এটা মানে উল্লেখ করার মতো কেন এই ধরনের একটা ইতিবাচক পরিস্থিতি আমার লক্ষ্য করছি বাংলাদেশের ধর্মীয় দলগুলো রাজনৈতিক দলগুলো এই উস্কানির মুখেও কেন তারা শান্ত থেকেছে এবং তাদের ধৈর্যের পরিচয় দিয়েছে এটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার ইস্কনকে কেন্দ্র করে একটি মহল যে ষড়যন্ত্র করছে এটি তো আমাদের কাছে পরিষ্কার আমি যদি দুটি ঘটনা উল্লেখ করি যে ইস্কনের হামলায় চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ নিহত হবার পরে একটি আন্তর্জাতিক গণমাধ্যমে একটি নিউজ করেছে সেই নিউজটি আমরা মনে করি যে একটি ষড়যন্ত্রের অংশ যে রুমা পাল নামে যে ভদ্র মহিলা যে নিউজটি করেছিলেন তিনি বলেছেন যে ইস্কনের যিনি নিহত হয়েছেন তিনি নাকি ইস্কনের পক্ষের উকিল ছিলেন উকিল ছিলেন এটি ভুয়া তথ্য দিয়ে এই সংবাদটি করবার পরে এটি সারা দেশের একটি সারা দেশ সহ দেশের বাইরে এই তথ্যটি গিয়েছে এটি ভুল তথ্য প্রমাণিত হয়েছে এটি মিথ্যা এটি ষড়যন্ত্রের একটি অংশ আমি মনে করি এরপরে আপনি গতকালকে দেখে থাকবেন যে পরাজিত শক্তি এবং বাংলাদেশের পালিয়ে যাওয়া শহীদ শেখ হাসিনা আওয়ামী লীগের ভেরিফাইড প্রেজে একটি স্টেটমেন্ট দিয়েছেন সেখানে তিনি বলেছেন দাবি করেছেন যে নিহত অ্যাডভোকেটের তিনি বিচার চাইছেন সাথে সাথে বলেছেন যে চিন্ময় দেশকে অবিলম্বে মুক্তি দিতে হবে যে অপরাধী তাকে মুক্তি দেবার জন্য তিনি দাবি করছেন ওইখানে আর এই দিক থেকে দেশে সন্ত্রাস উস্কে দেবার জন্য আরেকটি মহল কাজ করতেছে তো আমরা ধরেই নিতে পারি যে এটি একটি বড় ষড়যন্ত্রের অংশ সুতরাং সেই ষড়যন্ত্র মোকাবেলা করবার জন্য যেটি আপনি বললেন আগে যে এদেশের রাজনৈতিক দলগুলো যে সহনশীলতা ধৈর্যের পরিচয় দিয়েছে এটি শুধু আজকে নয় এটি বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে একটি নজির এটি আগেও ছিল এখনও আছে আমি মনে করি যে বাংলাদেশের মানুষ সবসময় ধর্মীয়ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে পরিচিত ছিল এবং পাশাপাশি বিভিন্ন ধর্মের লোকেরা বসবাস করে আজাদ মজুমদার ভাই বলেছেন যে আমরা বন্ধুত্ব যখন করি তখন ধর্ম তো দেখি না আমরা একসাথে লেখাপড়া করি একসাথে চলাফেরা করি আমরা এই সম্প্রীতির মানে সহিংস করবার জন্য অস্থিতিশীল করবার জন্য কারা এই কাজগুলো করছে আমার মনে হয় সরকারের উচিত তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা আজাদ মজুমদার সংবাদ ইসলাম বলছিলেন এই বিষয়ে আপনাদের প্রেস উইং থেকে এর ব্যাখ্যাও দেওয়া হয়েছিল এই রয়টার্সের এই প্রতিবেদনটি নিয়ে সরকার কি পদক্ষেপ নিয়েছিল কিংবা রয়টার্স পরে কি করেছে এই প্রতিবেদনটা যে মুহূর্তে নজরে এসেছে আমরা সাথে সাথে আমাদের ভেরিফাইড ফেসবুকে প্রথমে আমরা এটাকে ফেক নিউজ হিসেবে আমরা এটাকে ডিবাং করেছি আপনি দেখেন রয়টার্সের মতো একটা আন্তর্জাতিক সংবাদ সংস্থা আমি নিজে রয়টার্সের সাত বছর খণ্ডকালীন চাকরি করেছি সাংবাদিক হিসেবে আমি জানি তাদের অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে রিপোর্ট করতে হয় রয়টার্সের মতো একটা সংস্থা যখন এটা রিপোর্ট করে তখন আমরা সাধারণভাবে বিশ্বাস করি নেই যে এটা সত্য কিন্তু যেহেতু সেদিনের ঘটনায় আমরা সবাই জানতাম যে আসলে প্রকৃত সত্যটা কি আমরা নিশ্চিত ছিলাম তো আমরা খুব বেশি দেরি করি নি তাৎক্ষণিকভাবেই আমরা এটাকে মিথ্যা সংবাদ হিসাবে উল্লেখ করে আমাদের ভেরিফাইড পেজে প্রথমে এটা দিয়েছি তারপরে আমরা রয়টার্সের ঢাকা অফিসের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি ততক্ষণে রাত হয়ে গেছিল আমরা পারিনি মেল অ্যাড্রেস জোগাড় করে রয়টার্সের এডিটরকে মেল করেছি এই কপিটা যিনি এডিট করেছেন তাকে মেল করেছে বোর হওয়ার আগে দিনের আলো ফোটার আগেই কিন্তু রয়টার্স তার রিপোর্টটা সংশোধন করেছে রয়টার্স তার ওই কোডটা প্রত্যাহার করেছে এবং সংশোধনী দিয়েছে সংশোধনী দিয়ে তারা বলেছে যে রিপোর্টটা আবার নতুন করে ফাইল করেছে কিন্তু তারপর যখন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা আবার দেখলাম রয়টার্সের ওই রিপোর্টের সাথে একটা ভিডিও আছে যে ভিডিওটা চট্টগ্রামের ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় যে ভিডিওটা আগের দিন মোল্লা কলেজের সংঘর্ষের ভিডিও তো মোল্লা কলেজের সংঘর্ষের ভিডিওর সাথে যদি আপনি চট্টগ্রামের ভিডিও নিউজ দেন তাহলে মনে হতে পারে ঢাকায় একটা বাংলাদেশের আসলে ঢাকায়ও রাজনৈতিক সংঘাত ছড়িয়ে পড়েছে বা সাম্প্রদায়িক একটা দাঙ্গা ছড়িয়ে পড়েছে কিন্তু এটা তো ভুল তো আমরা সকালে আবার প্রতিবাদ জানালাম তাদেরকে যে না তোমরা যেটা করেছো এটা ঠিক না তারা আমাদের এই কনসার্নটাও অ্যাড্রেস করেছে এই কনসার্নটা অ্যাড্রেস করে তারা ভিডিওটিও সরিয়েছে ড্যামেজ তো যা হওয়ার হয়ে গিয়েছে কারণ ওটা তো আমাদের হাতে ছিল না তারা কি নিউজ করবে কি করবে না কিন্তু ড্যামেজ কন্ট্রোল করার জন্য যেটুকু প্রয়োজনীয় করার কাজ আমরা কিন্তু সারা দিন করেছি শুধু রয়টার্স না রয়টার্সের এই নিউজটা আরও কোথাও যদি আমরা দেখি যাদের সাথে আমাদের যোগাযোগ করা সম্ভব হয়েছে তাদেরকে আমরা বলেছি যে রয়টার্স তার নিউজটা উজ্জ্বল করেছে সো আপনারাও কনসিডার করেন এবং আমরা দু একটা জায়গায় দেখেছি তারা রয়টার্সের নিউজটা সরিয়ে নিয়েছে এটা আমাদের দিক থেকে করা হয়েছে এবং আমরা রয়টার্সকে বলেছি যে তোমরা একটা স্টেটমেন্ট দিয়ে তোমরা এটা ক্লিয়ার করো কোন কোন সার্কাস্টেন্সিস তোমরা এই ভুলটা তোমাদের হলো তারা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তারা এটা তদন্ত করে দেখছে তাদের মতো করে তাদের একাধিক সাংবাদিক আমাদের সাথে যোগাযোগ করেছে আমার মনে হয় আপনাদের তৎপরতায় ড্যামেজটা ঠিক ওইভাবে হয়নি কারণ হলো এটা নিয়ে এত বেশি আলোচনা হয়েছে নানান জায়গায় রয়টার্সের প্রতিবেদন যে সমস্ত জায়গায় প্রকাশিত হয়েছে তার চেয়ে এটি যেটি ফেক নিউজ অসত্য নিউজ সেই সেই কিন্তু কোনো অংশে কম ছিল না আমরা করেছি করেছি আমরা শুরুটা তাৎক্ষণিকভাবে আমাদের ভেরিফাইড পেজ ফেসবুকে আপনি দেখবেন যে আমরা সেদিন রাত্রে অ্যাকচুয়ালি শুধু রয়টার্স না আমরা কাজ করছিলাম কারণ কিছু কিছু ভারতীয় সংবাদ মাধ্যমে একতরফাভাবে এই মিথ্যা সংবাদটি প্রচার করে যাচ্ছিল আমরা শুধু এটা যে মিথ্যা উনি যে ওই ভদ্রলোক যে চীন ময়দাসের আইনজীবী না এটা নিশ্চিত হতেও কিন্তু আমাদের সময় লেগেছে কারণ আমরা এটা নিশ্চিত হওয়ার জন্য প্রথমে আমাদের কিছু সংবাদ মাধ্যম প্রকাশ করেছে যে উনি আসলে সরকার পক্ষের আইনজীবী কিন্তু পরবর্তীতে আমরা আমাদের আইন মন্ত্রণালয়ে কথা বলেছি পাবলিক প্রসিকিউটরদের সাথে চট্টগ্রামে কথা বলে জেনেছি যে উনি সরকার পক্ষেরও আইনজীবী নন উনি একজন সাধারণ আইনজীবী আমরা কিন্তু উনি চিনময়দাসের আইনজীবী কোনোভাবেই ছিলেন আমরা চিনময়দাসের যারা আইনজীবী টিমে যারা কাজ করেছে তাদের সাথে কথা বলেছি আমরা রাতে আমরা ওকালতনামাটা সংগ্রহ করেছি যেখানে আইনজীবী হিসেবে যার স্বাক্ষর করা আছে তার নাম দেখেছি দেখে আমরা রাত্রে নিশ্চিত হয়েছি যে এটা মিথ্যা তথ্য পরদিন সকালবেলা আমরা আমাদের পুলিশ অফিসার যে পুলিশ অফিসারকে কোর্ট করা হয়েছে ওই পুলিশ অফিসারকে কথা বলেছি উনি বলেছেন যে ওনার কোনো সংবাদ মাধ্যমের সাথে কথাই হয়নি এবং পদ্ধতি যেই পদ্ধতিতে কোর্ট হিসেবে চালিয়েছে সেটা আমরা দেখেছি সেটাও ভুল শুধু আসলে রয়টার্স বা ইন্ডিয়ান মিডিয়া না আমরা দেখেছি বাংলাদেশের কিছু মিডিয়াও কিন্তু এই কাজটা করেছে এই কাজটা করেছে এরকম যে চীন ময়দাসের আইনজীবী হিসাবে তাকে চিহ্নিত করেননি কিন্তু কেউ কেউ মিডিয়া কোর্ট আনকোর্টে আমরা কোনো কোনো মিডিয়া দেখেছি কোর্ট আনকোটে দিয়েছে যে চীন ময়দাসের আইনজীবী ভেবে তাকে হত্যা করা হয়েছে তাদেরকেও আমরা বলেছি এখানে কি কোনো কোনো চালাকির আশ্রয় নেওয়া হয়েছে কিনা সেটাও আমরা আমরা দেখছি কিন্তু আমরা আমরা তো বাংলাদেশে সংবাদ মাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছি এবং আমরা দেখছি যে এই স্বাধীনতার যদি কেউ কেউ যদি স্বাধীনতার অপব্যবহার করে কোন ধরনের সাম্প্রদায়িক উস্কানিতে জড়িত থাকে তাহলে দেশের প্রচলিত যে আইন আছে সেই আইনই আসলে এটা টেক কেয়ার করবে প্রিয় দর্শক আমরা এখন একটু বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরছি আমরা আমাদের সঙ্গেই থাকুন অর্থনীতি দেখবেন প্রতি ও মঙ্গলবার রাত দশটা বিশ মিনিটে আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে শহীদুল ইসলাম জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান প্রধান উপদেশের সঙ্গে দেখা করেছেন এবং এই সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে তাদের সঙ্গে আলাপ হয়েছেন উনি একটা কথা বলেছেন শুধু ইস্কন নয় জাতীয় স্বার্থের বিরুদ্ধে যারাই যাবে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে পদক্ষেপ নিতে হবে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির গতকালকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন সম্ভবত তিন সদস্যের একটি টিম নিয়ে তিনি গিয়েছিলেন সেখানে তার আগে আমরা দেখেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের নেতৃত্বে আরেকটি টিম তার আগের দিন প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছেন তো বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সেখানে বিস্তার আলোচনা হয়েছে তারা বলেছে যে দল মতের ঊর্ধ্বে উঠে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এখন এই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য তো সেক্ষেত্রে জামাতের আমিরের যে বক্তব্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিবের বক্তব্য আমি দেখেছি যে হুবহু মিলে গিয়েছে তারা বলেছে যে দল দলমতের ভিন্নতার কারণে ভিন্ন মত আসবে এটি স্বাভাবিক কিন্তু যখন রাষ্ট্রীয় কোনো ইস্যুতে যখন ঐক্যবদ্ধ হবার প্রয়োজন হবে আমরা সেই ইস্যুগুলোতে সবাই দেশের স্বার্থে আমরা সবাই এক থাকবো সেই প্রতিশ্রুতি তারা ব্যক্ত করেছেন তো এবং সেখানে বলেছেন আরও কিছু কথা বলেছেন জামাতের আমির তারা বলেছেন যে এই রাষ্ট্র সংস্কার করবার যে উদ্যোগ সরকার হাতে নিয়েছে আমাদের সংস্কার প্রস্তাবের মধ্যে প্রায় চল্লিশটির মতো প্রস্তাব আছে কিন্তু সব প্রস্তাবগুলোই তো সব সংস্কারই তো সরকার করতে পারবে না তো আমাদের দাবি হচ্ছে যে আমরা দশটি প্রস্তাব সরকারকে দিয়ে গেলাম এই চল্লিশটির মধ্যে থেকে এই ন্যূনতম সময়ের মধ্যে এই প্রস্তাব সংস্কারগুলো করে এই দশ দফা সংস্কার করার পরে যাতে দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণের পরে যে পরিস্থিতি তৈরি করবার চেষ্টা করা হচ্ছে সেই পরিস্থিতি মোকাবেলা করবার জন্য এটি নির্বাচিত সরকারেই আমার মনে হয় যে ভালো পদক্ষেপ নিতে পারবেন সেই বিষয়টি তাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আজাদ মজুমদার মিডিয়া নিয়ে বেশ কদিন ধরে ইস্কনের সঙ্গে সঙ্গে এই বিষয়টি নিয়েও আলোচনা সমালোচনা চলছে বিশেষ করে দুটো পত্রিকা অফিসের সামনে কিছু ঘটনাকে কেন্দ্র করে এই আলোচনা অনেকটা তুঙ্গে এই আলোচনার পরিপ্রেক্ষিতেই পত্রিকাগুলোর যারা মালিকানা রয়েছেন নোয়াব বলে যে সংগঠনটি পরিচিত তারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল এবং সেটার শিরোনাম ছিল আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যম প্রতিষ্ঠান এই নোয়াবের সভাপতি হলেন সমকাল পত্রিকার উদ্যোক্তা শিল্পপতি একে কে আজাদ উনি সেই অনুষ্ঠানে কিছু কথা বলেছেন এবং ওইখানে রাজনৈতিক দলের যারা ছিলেন তারা সবাই বাক স্বাধীনতার পক্ষে বলেছেন পত্রিকার স্বাধীনতার কথা বলেছেন কিন্তু একটা সংকট তৈরি হয়েছে কি সেটি হল যে যারা সেখানে কথা বলেছেন ধরুন নোয়াবের সভাপতি যিনি আছেন ওনার উনিও কিছু বক্তব্য দিয়েছেন কিন্তু এই সমস্ত বক্তব্য সহজে মানুষ গ্রহণ করতে পারছে না এর একটা কারণ রয়েছে একেবারে সাম্প্রতিক স্বৈরাচার্যের দুশোর হিসাবে তারা পরিচিত ছিলেন ডামি নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং এমপি নির্বাচিত হয়েছিলেন এবং ওনার কিছু বক্তব্য সোশ্যাল মিডিয়াতে গুরুপাক খাচ্ছে যে শেখ হাসিনার সরকার বারবার দরকার উনি সুমন চট্টোপাধ্যায়ের গান উদ্ধৃত করে বলেছেন যে প্রথমত আমি তোমাকে চাই শেষ পর্যন্ত আমি তোমাকে চাই ভীষণ অসম্ভবভাবে তোমাকে চাই শেখ হাসিনাকে উল্লেখ করে উনি এই কথাগুলো বলেছেন যার কারণে হয়েছে কি ওনারা যখন কোনো জায়গায় বক্তব্য রাখে এরকম তখন পুরনো বক্তব্যগুলো মানুষের সামনে চলে আসে বিশেষ করে যারা এই গণ অভ্যুত্থানের একদম মাঠের পর্যায় ছিল এই বৈপরীত্যকে আমরা কিভাবে দেখব অনেকটা নির্লজ্জ গণমাধ্যমের একটা বড় অংশ গণমাধ্যমের সাথে যারা জড়িত মালিক সাংবাদিক করেছে প্রকাশ্যে এটা এটা নিয়ে নিয়ে কোনো 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 কারো ক্ষেত্রে দালালি ক্ষোভ আছে কোনো কোনো ক্ষেত্রে হাসাহাসি হয় কিন্তু সেটা নিয়ে আমাদের বসে থাকতে চলবে না আমরা এখন যেহেতু সরকারের দায়িত্বে আছি আমরা আমাদেরকে কাজ করতে হবে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য গণমাধ্যম যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তাদের যা তারা যাতে কোনো বাধা বিপত্তির সম্মুখীন না হয় সেটা আমাদের দেখতে হবে কার কি আইডিওলজিক্যাল বিষয় এটা হলো পরের বিষয় প্রথমত হলো যে আমাদের যে অঙ্গীকার সেই অঙ্গীকারটা বাস্তবায়ন গণমাধ্যমের প্রতি মানুষের অনেকগুলো ক্ষোভ আছে অনেকগুলো কারণে ক্ষোভ থাকতে পারে কিছু আমরা কালকে অনুষ্ঠানেও আপনি দেখেছেন যে কিছু কিছু বক্তা বলেছেন যে গণমাধ্যম বিভিন্ন কারণে বায়াস্ট আইডিওলজিক্যাল কারণে বায়াস্ট পলিটিক্যাল কারণে বায়াস্ট বিজ্ঞাপনদাতাদের কাছে বায়াস্ট জিম্মি এগুলো কিন্তু কোনোটা এখনো যায়নি যেটা গেছে সেটা হচ্ছে সরকারের দিক থেকে কোনো ধরনের যদি যে চাপটা থাকে সেই চাপটা এখন উঠে গেছে এই জায়গাটাতে কিন্তু গণমাধ্যমের যে হুমকি দামকির কথা ওনারা বলেছেন আক্রমণের কথা বলেছেন এখানে কিন্তু ওনারা কেউ সরকারকে অভিযুক্ত করেননি যে সরকার এসে গণমাধ্যমকে হুমকি দিচ্ছে এই হুমকিগুলো দিচ্ছে অন্য কিছু পক্ষ যারা গণমাধ্যমের কারণে গণমাধ্যমের এই আইডিয়োলজিক্যাল পলিটিক্যাল এবং কর্পোরেট বায়োসনেসের কারণে যারা মনে করেছে যারা ক্ষুদ্ধ হয়েছে তারা হুমকি দিয়েছে কিন্তু আমরা সরকারের দিক থেকে আমরা আহ্বান জানিয়েছি যে গণমাধ্যমের কোনো ভূমিকার কারণে যদি আপনাদের কারো মনে কোনো অসন্তোষ থাকে আমরা নিয়মতত্ত্বিক কোনো উপায়ে প্রতিবাদ জানান কোনো কোনোভাবে ভীতি প্রদর্শন বা হুমকি প্রদর্শন করে আসলে এগুলো অ্যাড্রেস করা যায় না পলিটিক্যাল ইস্যু আইডিয়োলজিক্যাল ইস্যুকে আইডিয়োলজিক্যালি ফাইট করতে হয় এটা এক ধরনের আহ্বান আছে পাশাপাশি গণমাধ্যমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের দিক থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বা উদ্যোগ নেওয়া হয়েছে আমরা এবং সেটা এই উদ্যোগটা কন্টিনিউ থাকবে আমরা যাতে আমাদের দেশের গণমাধ্যম যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে এটা এই যে এই বিষয়ে সরকার সচেতন থাকবে বর্তমান যারা সরকারের দায়িত্বে আছেন তারাও সচেতন আছেন এবং আমরা বিশ্বাস করি আমাদের যে গণতান্ত্রিক যে পরিবর্তনের সূচনাটা হয়েছে এই পরিবর্তনটা যদি সম্পন্ন করতে পারি তাহলে সামনে যারা সরকার আসবেন তারাও গণমাধ্যমকে কাজ করার সুযোগ দেবেন শহীদ ইসলাম আজাদ মজুমদার বলছিলেন শিরোনামটি নিয়ে যে আক্রমণের মুখে স্বাধীন সাংবাদিকতা গণমাধ্যম প্রতিষ্ঠান এবং এই শব্দ লিখে এটি অনুষ্ঠান করা এই সরকার আমলে সম্ভব ফেসিবাদ সরকারের সময় এই ধরনের শিরোনাম দেওয়াই সম্ভবত কঠিন ছিল এবং শুরুতেই ডক্টর মোহাম্মদ ইউনুস বলছিলেন যে অবাধভাবে সংবাদ মাধ্যম চলবে এবং আমাকেও সমালোচনা করুন আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দিন গোটা বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন নোয়াবের যিনি সভাপতি এ কে আজাদ তার কিছু বক্তব্য আসছে যেটি আপনি বললেন শিরোনাম তিনি বলেছেন যে গণতান্ত্রিক ব্যবস্থা পেতে স্বাধীন সাংবাদিকতা নিশ্চিত করতে হবে এই কথাটি তিনি কখন বলছেন বাংলাদেশের ইতিহাসে সংবাদপত্র যখন সবচেয়ে স্বাধীনতা ভোগ করছে তখন তিনি এই বক্তব্যটি কেন দিলেন আমার এখানে একটি প্রশ্ন আছে বাংলাদেশের একটি জনপ্রিয় পত্রিকা ছিল দৈনিক আমার দেশ দৈনিক আমার দেশের পত্রিকাকে বন্ধ করে দেয়া হল পত্রিকা বন্ধ করে দেওয়ার পরে আমার দেশ পত্রিকার সম্পাদককে কমান্ডো স্টাইলে তার অফিস থেকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো এরপরে তাকে দেখা গেল যে তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দেয়া হলো তাকে আদালত চত্বরে হামলা করা হলো রক্তাক্ত করা হলো এই যে সংবাদপত্র মালিকদের যে সংগঠন নোয়াব একটি বিবৃতি তখন দিয়েছিল আমার দেশকে একটি পত্রিকা ছিল না মাহমুদুর রহমান কি তার সম্পাদক ছিলেন না তো এখন তিনি এই বক্তৃতা কেন দিচ্ছেন আমরা ওনার এই সংবাদপত্র স্বাধীনতার জন্য আমরা আন্দোলন করেছি এটার সাথে আমরা দ্বিমত পোষণ করি না এটার সাথে আমরা একমত এবং এই দাবিটা আমাদের দীর্ঘদিন এই দাবির সাথে ওনারা একমত হননি আপনি দেখবেন যে দৈনিক সংগ্রামের মতো একটি পত্রিকা এবং তার সম্পাদক আবুল আসাদ বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাস যদি আপনি রচনা করেন ওনাকে বাদ দিয়ে করা যাবে না এবং ওনার মতো মেধাবী সম্পাদক এখনও খুব কম আছে বাংলাদেশে সেই সম্পাদককে যখন সংগ্রাম দৈনিক সংগ্রাম পত্রিকা থেকে গ্রেপ্তার করে টেনে হেসরে যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং পুলিশ একসাথে নিয়ে গেলেন নবাব কি একটি বিবৃতি দিয়েছিল যখন সংবাদপত্র অফিসে সংগ্রামে হামলা চালানো হলো নবাব কি কোনো বিবৃতি দিয়েছিল তখন এই তাদেরকে স্বাধীনতার দরকার ছিল না তো তখন দেয়নি কেন এবং এখন তারা কেন কথা বলছেন এখন তাদের গায়ে একটু আঘাত লেগেছে কি আঘাত লেগেছে সংবাদপত্র এদেশের মানুষ স্বাধীন সাংবাদিকতা চায় কারা ওইখানে রাস্তায় একটা মিছিল করেছে তাদের অফিসের সামনে অবস্থান করেছে সেখানে গরুজবাই করে খেয়েছে এই জন্য তারা হাহুতা শুরু করে দিয়েছেন আমার মনে হয় যে এটি যদি তারা এখন থেকে দশ বছর পনেরো বছর আগে যদি এই ভূমিকাটি তারা রাখতেন তাহলে এদেশের গণমাধ্যম যে দলদাস গণমাধ্যমে পরিণত হয়েছিল এদেশে যে সূর্যমুখী সাংবাদিকতার আবির্ভাব হয়েছিল এদেশে যে কী বলে গদি মিডিয়ার আবির্ভাব হয়েছিল এটি হতো না সেটি থেকে এখন এই দেশকে উত্তরণের জন্য গণমাধ্যমকে উত্তরণের জন্য সরকার যে স্পেস দিয়েছে আমি মনে করি যথার্থই দিয়েছে এবং সেইখানে তারা যতটুকু এখন তারা স্বাধীনতার ঘাটতি যেটুকু মনে করেন এটি তাদের কারণেই হয়েছে আপনি যদি মনেন দেখবেন যে তারা এই পালিয়ে যাওয়া স্বৈরাচারের শেষ একটি ব্যবসায়ীদের নিয়ে একটি সমাবেশ করেছিলেন তিনি সেখানে দেশের গণমাধ্যমে সেটি সরাসরি প্রচার হয়েছে স্বৈরাচার পতনের আগে দুই দিন আগেও যিনি তাকে চেয়েছেন তিনি আবার এখন গণমাধ্যমের স্বাধীনতা চান আমার তো মনে হয় এই যে এই সমস্ত গণমাধ্যমের মালিক যারা তাদের আগে বিচার হওয়া উচিত এবং এই দলদার সাংবাদিক যারা করেছেন তাদের আগে বিচারের আওতায় আনা উচিত গণমাধ্যম স্বাধীন হবে গণমাধ্যম স্বাধীনভাবে চলবে কিন্তু এই দলদাস সাংবাদিক দলদাস মালিকদেরকে আগে বিচার আওতায় আনতে হবে আজাদ মজুমদার ওই অনুষ্ঠানে সবাই প্রায় একই ধরনের কথা বলেছেন রাজনৈতিক দলের নেতারা এবং সবাই পজিটিভলি বলেছেন যে তারা সবাই সাংবাদিকতা স্বাধীনতা চায় বাক স্বাধীনতার চায় একজন বক্তা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি উনিও স্বাধীনতার কথায় পক্ষেই বলেছেন কিন্তু উনি একটু আলাদাভাবে কিছু কথা বলার চেষ্টা করেছেন তিনি বলেছেন যে যে বাংলাদেশের সাংবাদিকতা তিনটি জিনিস দ্বারা পক্ষপাত এই তিনটি জিনিস হচ্ছে ইডিওলজিক্যাল পলিটিক্যাল বায়াস্ট এবং বিজনেস বায়াস্ট আসলে আমরা যারা এই পেশায় জড়িত আমরা জানি এই তিনটি বিষয় আমাদের কিভাবে আঘাত করেছে এবং কিভাবে এই সংবাদপত্রকে কুক্ষিগত করেছে এবং এটার এই চক্রে পড়ে অনেক সাংবাদিক দলদাস সাংবাদিক হিসাবে নিজেদেরকে চিহ্নিত করেছেন এই বিষয়টা আমাদের একটু বুঝিয়ে বলবেন মানুষের আইডিওলজি খুব সহজে চেঞ্জ হয় না রাজনৈতিক দৃষ্টিভঙ্গি স্বার্থের কারণে কেউ কেউ হয়তো বদলায় যখন বা প্রতিষ্ঠানে যদি ব্যক্তির পরিবর্তন হয় তাহলে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয় কিন্তু যে পরিবর্তিত ব্যক্তি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি পুরনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে প্রতিস্থাপন করে আর বিজনেস বায়াস এইটা সবচেয়ে বিপজ্জনক এটা নিয়ে এবং এটা নিয়ে সবচেয়ে কম কথা হয় আমাদের গণমাধ্যমের যখনই স্বাধীনতা নিয়ে অনেক আলোচনা হয় আলাপটা আসে এই আলাপটা একেবারেই আসে না আসলে যারা বিজনেস দেয় গণমাধ্যমের যারা মালিকানার সাথে সম্পৃক্ত তাদের সবার নানাবিধ বিজনেস আছে তারা চায় না যে তাদের বিজনেস গণমাধ্যমের মালিকানার কারণে ক্ষতিগ্রস্ত উল্টো তারা আসলে তাদের এই গণমাধ্যমকে তাদের বিজনেসের এক ধরনের শিল হিসাবে শিল উইপেন হিসাবে ব্যবহার করে বিজনেস বায়াসটা একেবারেই আলোচনায় আসে না কিন্তু এটা পুরোদমে বিদ্যমান এবং এটা ক্ষেত্রবিশেষে গণমাধ্যমের জন্য আসলে সবচেয়ে বড় হুমকি আমি নিজে সাংবাদিকতা করতে গিয়ে দেখেছি যখন কোনো কর্পোরেট হাউজের অনিয়ম নিয়ে আমরা রিপোর্ট করতে গিয়েছি যে অনিয়মের জন্য তাদের মন্তব্য চাইলে তারা মন্তব্য না দিয়ে তাদের বাণিজ্যিক প্রতিনিধিকে পাঠিয়েছেন অফিসে তাদের পাবলিক রিলেশনস যে কোম্পানি তাদের পাবলিক রিলেশনস দেখে তাকে পাঠিয়েছেন এমন হয়েছে যে পত্রিকার স্টোনে বসে আছি মেকআপ করবো বা পাবলিক রিলেশনস হাউজের কর্মকর্তা এসে জোরপূর্বক মেকআপ রুমে বসে গেছেন যে রিপোর্টে কিভাবে যাচ্ছে এটা দেখার জন্য এটা আমি একেবারে প্রত্যক্ষ অভিজ্ঞতা আমি বার্তা সম্পাদক হিসেবে কাজ করার সময় আমি এই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি এবং নানা ধরনের প্রলবন দেখিয়েছেন রিপোর্টারকে প্রলবন দেখিয়েছেন সম্পাদককে প্রলোভন দেখিয়েছেন পত্রিকার মালিক পক্ষকে প্রলোভন দেখিয়েছেন বিজ্ঞাপনের ক্ষেত্র বিশেষে যখন কোনো কোনো কর্পোরেট হাউসকে আপনার কর্পোরেট হাউসের বিরুদ্ধে রিপোর্ট গিয়েছে তারা যখন এইভাবে প্রভাবিত করতে ব্যর্থ হয়েছেন তখন তারা সরকারের গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করার চেষ্টা করেছেন কারণ এই কর্পোরেট হাউসগুলো আসলে আবার কোনো না কোনোভাবে গত সরকারের সাথেও সম্পর্কিত ছিল এরাই ছিল হ্যাঁ এবং এর এরা এখন যেটা হয়েছে যে তারা আবার নতুনভাবে তাদের তাদের স্বার্থ নতুন লোক দিয়ে নতুনভাবে তাদের স্বার্থ সংরক্ষণ করার চেষ্টা করছে এই যে কর্পোরেট বায়াসটা এইটা কিন্তু সবচেয়ে বিপজ্জনক গণমাধ্যমের স্বাধীনতার জন্য এবং এটা সাংবাদিকদেরকে মালিকরা কিভাবে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য ব্যবহার করে এটা আপনিও জানেন আমরা সবাই জানি আসলে সাংবাদিকদেরকে যদি স্বাধীনভাবে কাজ করার সুযোগ মালিকরা দেয় তারা কিন্তু আরো অনেক ভালো সাংবাদিকতা করতে পারবে রাজনৈতিক যে চাপ যেটা আছে রাজনৈতিক চাপটা অনেকটা কারো কারো ক্ষেত্রে ব্যক্তিগত ব্যক্তিগতভাবে কেউ কেউ মোটিভেটেড কিন্তু রাজনৈতিক দল সেই অর্থে কোনো কোনো সাংবাদিকের উপর এত বড় চাপ সৃষ্টি করে না যে সাংবাদিক বাধ্য হবে তার সাংবাদিকতা পরিবর্তন করতে যতটা এই কর্পোরেট হাউসগুলো সৃষ্টি করে আমাদের সাংবাদিকতার স্বাধীনতার কথা বলা হয় আসলে এদেশে কি সাংবাদিকতার স্বাধীনতার কথা বলা হয় না মিডিয়ার মালিকদের স্বাধীনতার কথা বলা হয় মিডিয়ার মালিকদের আলাদাভাবে স্বাধীনতার প্রয়োজন নাই তারা তো স্বাধীনভাবেই কাজ করেছে বিশেষ করে গত কর্পোরেট সরকারের আমলে আমরা দেখেছি মিডিয়ার মালিকরা তারা তাদের মতো করে তাদের স্বাধীনতাকে কাজে লাগিয়েছে তারা সরকারের সাথে যোগাযোগ করে তারা তারা তাদের ব্যবসা গুছিয়েছে কিন্তু তাদের মিডিয়ার যে হাউসটা এটাকে আসলে সাংবাদিকতা করার যে প্রকৃত অর্থে যে সুযোগ সবাই না কিছু কিছু ব্যতিক্রম আছে আমি নিজে আমি খুব গর্বিত আমি এমন একটা প্রতিষ্ঠানে কাজ করতাম যেখানে মিডিয়ার মালিক কখনো হস্তক্ষেপ করতেন না চেষ্টা করেছি যে আমরা স্বাধীনভাবে সাংবাদিকতা করতে কিন্তু আমি মনে করি যে আমাদের এই উদাহরণটা আসলে সমাজের প্রকৃত চিত্র নয় কারণ এটা ব্যতিক্রম এবং ব্যতিক্রম মাত্র হাতে গোনা একটা দুইটা বেশিরভাগ মিডিয়াই কিন্তু আসলে মালিকের স্বার্থরক্ষায় ব্যবহৃত হয়েছে মালিকের স্বার্থরক্ষায় যদি মালিক যদি মনে করেছে যে তার স্বার্থরক্ষার জন্য রাজনৈতিক দলকে তার তোষণ করতে হবে তাহলে রাজনৈতিক দলকে সেই তার গণমাধ্যম দিয়ে তার মালিকানাধীন গণমাধ্যম দিয়ে তোষণ করেছে তার বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে তার সাংবাদিককে কাজে লাগিয়েছে সেই দুর্নীতির অভিযোগ খণ্ডন করার জন্য যেখানে থামানোর জন্য যেখানে তার প্রয়োজন ছিল একজন আইনজীবী পাঠিয়ে অভিযোগ খণ্ডন করা সেখানে আইনজীবী না পাঠিয়ে তিনি পাঠিয়েছেন ওই গণমাধ্যমের একজন সাংবাদিককে যাতে উনি তদবির করে তার অভিযুক্তের তালিকা অভিযোগের থেকে বাদ দিতে পারেন তো এই এইভাবে আসলে সাংবাদিকদেরকে গণমাধ্যমের মালিকরা নানানভাবে ব্যবহার করার চেষ্টা করেছেন তারা তাদের যেভাবে ইচ্ছা সেভাবেই কাজে লাগিয়েছেন সাংবাদিকদেরকে কাজে লাগানোর চেষ্টা করেছেন সো তাদের স্বাধীনতা আসলে সেই অর্থে কখনো বিঘ্নিত হয়নি এবং বিঘ্নিত হয়নি দেখেই কিন্তু তারা গান গেয়ে বলতে পেরেছেন যে শেষ পর্যন্ত আমি তোমাকে চাই বা ভীষণ অসম্ভবেও আমি তোমাকে চাই তারা চেয়েছেন বিকজ তারা জানেন তারা উনি থাকলে তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে পারবেন এখন তারা উল্টোভাবে চাচ্ছেন বিকজ এখন আর তারা ওই এই ধরনের কোনো ফেভার সরকার বা কোনো কর্তৃপক্ষের কাছ থেকে পাচ্ছেন না এখন তারা এসেছেন সোচ্চার হয়েছেন আসলে যদি গণমাধ্যমটাকে সংবাদপত্রটাকে বা সংবাদ মাধ্যমটাকে যদি স্বাধীন করা যায় তাহলে তারা আরও উপকৃত হবেন প্রিয় দর্শক আমরা আবার একটু বিরতি নিচ্ছি আমরা এক্ষুনি ফিরছি আপনারা আমাদের সঙ্গেই থাকুন পিড়নের গল্প প্রশাসনা মোহাম্মদ হাসান দিয়র ও গোলাম মুর্শিদ দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7 টায় আবারো স্বাগত জানাচ্ছি আগামী বাংলাদেশ অনুষ্ঠানে জনাব শহীদুল ইসলাম এই যে গণমাধ্যমগুলি রয়েছে এবং এদের যে সংগঠন নবাবের বিষয়ে আমরা আলোচনা করলাম এরা যখন সাংবাদিকতার স্বাধীনতার কথা বলে গণমাধ্যমের স্বাধীনতার কথা বলে আসলে এই স্বাধীনতা মালিকদের স্বাধীনতার কথা বলেন তারা নাকি সাংবাদিকদের স্বাধীনতার কথা বলেন সাংবাদিকরা স্বাধীন করে সেটি দেখতে হবে মালিকরা স্বাধীনতা ভোগ করছেন সরকারের সাথে আতায়ত করে দীর্ঘদিন আমরা দেখছি তাদের স্বাধীনতা তারা ভোগ করছেন তাদের ব্যবসা বাণিজ্য তারা করছেন এই মিডিয়াকে কাজে লাগিয়ে তো এখন প্রশ্নটা হচ্ছে এও আরেক জায়গায় সেটি হচ্ছে যে কর্পোরেট পুঁজির কাছে স্বাধীন সাংবাদিকতা খুব একটি জটিল বিষয় তো যারা এই মিডিয়ার মালিক এখন যে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠান যারা যে মিডিয়াগুলো বের করেছে দেখা যায় সেখানে আপনার স্বাধীন সাংবাদিকতার জন্য তারা বের করেছে নাকি তাদের বাণিজ্যকে সুরক্ষিত নিরাপদ সুরক্ষিত করবার জন্য তারা এই কাজটি করেছে এখন বাণিজ্য তাদের ব্যবসাকে সুরক্ষিত করবার জন্য যদি তারা মিডিয়া বের করে থাকেন সেখানে সাংবাদিকরা কি স্বাধীন সাংবাদিকতা করতে পারবেন সেটা কি স্বাধীন সাংবাদিকতা বলে এটি তো একটা প্রশ্ন আমাদের কাছে আসে সুতরাং সেই জায়গা থেকে যদি আমরা এটাকে বিচার করি তাহলে দেখব যে এখানে মালিকদের স্বাধীনতা থাকলেও সাংবাদিকদের স্বাধীনতা নেই তারা মালিকদের স্বার্থ উদ্ধারের জন্য স্বার্থ হাঁচিলের জন্য যা যা করা দরকার সেটি করতে বাধ্য হন তারা সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো যে সাংবাদিকরা কর্পোরেট মালিকদের কাছে এখনো পুরোপুরি স্বাধীন নন সেই স্বাধীনতাটাকে ফিরিয়ে আনতে হবে গণমাধ্যমের স্বাধীনতাকে যদি আমরা প্রকৃত অর্থে গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে চাই তাহলে সেই কর্পোরেট পুঁজির কাছ থেকে গণমাধ্যমকে উদ্ধার করতে হবে আগে সেটি যদি করা না যায় তাহলে গণমাধ্যম প্রকৃত অর্থে কীভাবে সম্ভব সেটি যে সম্ভব এর কারণ হলো যে কিছু কিছু কাজের মধ্য দিয়ে এখন কর্পোরেট পুঁজির মালিকরা যে গণমাধ্যম বের করেছে তারা একটু সংশয় প্রকাশ করেছেন এখানে যদি আপনার কর্পোরেট পুঁজির বাইরে গিয়ে কিছু গণমাধ্যম দাঁড় করানো যায় আমাদের দেশে যে সরকারি গণমাধ্যম রয়েছে সেগুলো যদি তাদের জায়গা থেকে সঠিক ভূমিকা পালন করেন তাহলে আমার মনে হয় যে সেই জায়গা থেকে এই স্বাধীন সাংবাদিকতা ফিরিয়ে আনার পথ অনেকটা সহজ হবে কারণ হলো যে সরকারি সাংবাদিক প্রতিষ্ঠান যেগুলো আছে গণমাধ্যম প্রতিষ্ঠান এরপরে ব্যক্তি মালিকানাধীন আরও কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো স্বাধীন সাংবাদিকতা করবার জন্য তারাও প্রতিশ্রুতি দিয়েছেন এবং সেখানে কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলোতে তাকে যদি অভয় দেয়া যায় সত্যকে যদি তুলে ধরা যায় তাহলে আমার মনে হয় যে কর্পোরেট পুঁজির মালিকরা চিন্তা করবেন যে সত্য প্রকাশ হলে আমাদের আমাদের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য ব্যাহত হবে সুতরাং গণমাধ্যমকে গণমাধ্যমের মতো চলতে আরেকটা নতুন অভিযোগ এসেছে জি বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে বিশেষ করে সাংবাদিক মহলে সেটি হলো স্বৈরাচার সরকারের অলিগার হিসাবে যারা ছিলেন এবং তাদের যে মিডিয়া হাউজ ছিল তারা লোক চেঞ্জ করে আবার আগের মতো চলে যাচ্ছেন তাদের উইপেন হিসাবে ব্যবহার করছেন কিছু লোকগুলি পাল্টে পাচ্ছেন সাংবাদিকরা সেখানে নতুনভাবে গিয়েছেন কেউ কেউ বিভিন্ন হাউজে গিয়েছেন কিন্তু প্রশ্ন হলো যেটা এই সাংবাদিকরা ওই ফেসিস সরকারের সহযোগী হাউসগুলিতে গিয়ে তারা কি ওই অলিগারদের বিরুদ্ধে কিছু বলতে পারবে আদৌ দেখুন আপনি যেটা বলছেন যে আমরা সাংবাদিক ইউনিয়নের জায়গা থেকে যে কথাটি বলতে চাই আমরা বলেছি যে গণমাধ্যমগুলো ছিল তো সেখানে এই গণমাধ্যমগুলো বন্ধ হয়ে যাক এটা আমরা চাই না গণমাধ্যমগুলোর ভিতরে থেকে যারা ফেসিবাদের দোষর হিসাবে কাজ করেছে শেখ হাসিনাকে একটি ফেসিবাদের দানবে পরিণত করবার জন্য যারা কাজ করেছে এখানে একটি গণমাধ্যমে পাঁচশো সাতশো সাংবাদিক কর্মচারী রয়েছে সবাই দোষী নন সেখান থেকে যেই দুষ্ট লোকগুলোকে বের করে দিয়ে আমরা চাই যে সেখানে গণমাধ্যমের সঠিক ধারায় এগুলোকে ফিরিয়ে নিয়ে আসুক সেটার জন্য একটি কমিটি করে নজরদারি করা হোক যে এরা সঠিক কাজটি করছে কিনা আর যারা এই দোষে দুষ্ট সেই লোকগুলোকে আমরা এদেশে প্রকাশিত হয়েছে বিভিন্ন সময় সেই লোকগুলোকে আমরা চিনি আমরা যারা সাংবাদিক ইউনিয়ন করি যারা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত যারা গণমাধ্যম ভোক্তা যারা এই গণমাধ্যমের সাথে যুক্ত বিভিন্নভাবে তারা চিনে নেয় লোকগুলোকে সুতরাং সেই লোকগুলোকে যদি সেখান থেকে আপনি সরিয়ে দেন যারা ফেসিবাদের দোষী হিসাবে কাজ করে তারা আসলে গণমাধ্যমে সাংবাদিক হিসাবে পরিচয় দেবার অধিকার রাখে না আমি মনে করি সুতরাং তাদেরকে সেখান থেকে সরানো উচিত এটি যে কোনো মূল্যে সরানো উচিত এটি যদি এইরকম হয় যে একটি গণমাধ্যম থেকে একটি অপরাধের কারণে তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে সে আরেকটি গণমাধ্যমে গিয়ে সে আবার পরের দিন চাকরি নিয়েছে আমরা তো এই পরিবর্তন চাই না আমরা পরিবর্তন চাই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য যারা গণতন্ত্র বিরোধী গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী ফেসিবাদের দোষণ তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের বিচার আওতায় আনতে হবে তারা গণমাধ্যমে থাকতে পারবে না এটি আমাদের দাবি আজাদ মজুমদার গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ কেন এই শিরোনামে বিবিসি বাংলা তাদের অনলাইন পোর্টালে আজকে একটি সংবাদ প্রকাশ করেছে সেখানে কি কী নিয়ে উদ্বেগ সেই ধরনের নানান কথা বলা হয়েছে রেশন কার্ডের কথা বলা হয়েছে এই বিভিন্ন অফিসে হামলা এগুলো নিয়ে কথা বলা হয়েছে একই সঙ্গে যেটা বলা হয়েছে সেটি হলো যে সরকার এনে কে ভাবছে সেখানে তথ্য উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের একটি প্রতিক্রিয়া নেওয়া হয়েছে উনি কিছু কথা বলেছেন উনি কার্ড বাতিল সম্পর্কে ব্যাখ্যা দিয়েছেন উনি বলেছেন যে সাংবাদিকতার পরিচয় অপকর্মের সঙ্গে জড়িত এবং রাজনৈতিক দলের কর্মীদের কার্ড দেওয়া হয়েছিল সেই সংখ্যা কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে এটা আমরা যারা মিডিয়ার জড়িত তারা আমরা জানি এটা একেবারেই শতভাগ এই কাজটি হয়েছিল অতীতে উনি বলেছেন যে যারা ফেসিস্ট রেজিমের সঙ্গে জড়িত ছিল যে সমস্ত মিডিয়া যে সমস্ত সাংবাদিক তাদের ব্যাপারে সাধারণ মানুষের খুব অভিযোগ রয়েছেই কিন্তু উনি একই সঙ্গে বলেছেন সাংবাদিকরা যাতে যারা জেনুইন সাংবাদিক তারা যাতে কোনো হামলা মামলার শিকার না হন কিন্তু কোনো কোনো জায়গায় এরকম ঘটনা ঘটছে আপনি এই টোটাল বিষয়টি কীভাবে দেখছেন আপনি আপনি যখন একটা দেশে যেভাবে সাংবাদিকতা করতে চান সেভাবে সাংবাদিকতা করতে পারেন তখন আমি মনে করি যে আপনি স্বাধীন সাংবাদিক হিসেবে কাজ করছেন এর সাথে আপনাদের আমাদের যে কমিউনিটির আরও অনেকের ব্যক্তির অনেক ধরনের প্ররোচনা ছিল ফেসিবাদকে প্রতিষ্ঠা করার বা আরও নানা ধরনের তাদের কীর্তিকলাপ ছিল যেগুলো মানুষের কাছে সমালোচিত হয়েছে সেগুলো ভিন্ন বিষয় কিন্তু সেগুলো তখনও তারা আসলে সাংবাদিকতা করেননি বা সাংবাদিকতা বলে যারা তারা যেটা করার চেষ্টা করেছেন এটাকে সাংবাদিকতার কোনো সংজ্ঞায় ফেলা যায় না সো তারা কি করেছেন না করেছেন সেটা দায় দায়িত্ব তো তাদেরকে নিতে হবে এবং এটার জন্য কিছু কনসিকুয়েন্সও তাদেরকে ফেস করতে হবে সরকারের দিক থেকে এটা এখন যেটা নিশ্চিত করা প্রয়োজন বলে আমরা মনে করি সেটা হচ্ছে সাংবাদিকতা করা বাংলাদেশে সাংবাদিকরা যাতে সাংবাদিকতাটা করতে পারে এটাই হলে সবচেয়ে বেশি জরুরি এমন কিছু লোক সাংবাদিকতা নামে করতেন যে পতনের সঙ্গে সঙ্গে তাদেরকে যেতে হয় আমি সেটাই বলছি যে কার তারা সাংবাদিকতার নামে যেটা করেছেন সেটাকে তো আর সাংবাদিকতার সংজ্ঞায় ফেলা যায় না এবং যেহেতু তারা সেটা সেই কর্মকাণ্ডগুলো সমালোচিত হয়েছে মানুষ সেটা ভালোভাবে নেয়নি তারা তাদের কনসিকুয়েন্সটা ফেস করছেন আমাদের দায়িত্ব হচ্ছে যারা সাংবাদিক বাংলাদেশে সাংবাদিকতা করতে চান তারা যাতে সাংবাদিকতা করতে পারেন অ্যাক্রিডিশন কার্ড নিয়ে অনেক আলোচনা হয়েছে এই অ্যাক্রিডিশন কার্ড কতজনকে দেওয়া হয়েছে অ্যাক্রিডেশন কার্ডকে দলীয় কর্মীদেরকে দেওয়া হয়েছে যারা এই কার্ডকে ব্যবহার করে সচিবালয়ে গিয়ে শুধুমাত্র তদ্বিরের কাজ করেছেন সাংবাদিকতা করেননি কেউ যদি সাংবাদিকতা করতে চান সেটার জন্য খুব বেশি অ্যাক্রিডেশন কার্ড প্রয়োজন না আমি পঁচিশ বছর সাংবাদিকতা করেছি আমার অ্যাক্রেশন কার্ড ছিল দুই বছর তাতে বাকি তেইশ বছর আমার সাংবাদিকতা আটকায়নি সচিবালয়ে যাওয়ার প্রয়োজনও পড়েনি আমরা একটা সময় আগে শুনতাম যে সাংবাদিকরা দালালি ছাড়ুন দালালরা সাংবাদিকতা কারণ এই ধরনের কথা যেন আর শুনতে না হয় সাংবাদিকরা সাংবাদিকতা করুন আর দালালরা সাংবাদিকতা থেকে দূরে থাকুন এটা হচ্ছে আমাদের আহ্বান এবং আমাদের বক্তব্য বিবিসির ওই প্রতিবেদনে একজন সাংবাদিকতার শিক্ষক অধ্যাপক রুবায়ত ফেরদুসের একটি প্রতিক্রিয়া নিয়েছে এবং রুবায়ত ফেরদুস কিছু স্পষ্ট করে একটু আলাদাভাবে কিছু কথা বলেছেন উনি বলেছেন যে বাংলাদেশে গণমাধ্যম নিয়ে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে সেটি কেন হল সেটা কিন্তু দেখার প্রয়োজন রয়েছে তার মতে যে গত বিশ পঁচিশ বছর ধরে বাংলাদেশ সাংবাদিকদের একটা প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়েছে আর বিশ্বাসযোগ্যতা একটা ঝাঁকুনি খেয়েছে বিশেষ করে গত পনেরো বছরে আমাদের যে সাংবাদিকতার চর্চা তার ভেতরে কিন্তু একটা বড় ধরনের গলত ছিল যে একটা সরকারের স্থাপকতা চাটুকার হয়ে যাওয়া এবং স্থাবকতার একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল এই সাংবাদিকরা বিশেষ করে আমরা একটা লক্ষ্য করেছি পতিত প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে যে ঘটনাগুলো ঘটত এখান থেকে এখন সাংবাদিকরা আগে বেরিয়ে আসতে পারবে এখন যে পরিবেশ তৈরি হয়েছে আমরা চেষ্টা করছি সরকারের দিক সুযোগ তো রয়েছে এখন সরকারের দিক থেকে স্পেসটা তৈরি করে দেওয়া হচ্ছে আপনারা সাংবাদিকতা করুন এখন সাংবাদিকরা কতটুকু সাংবাদিকতা করবে এটা তাদের সিদ্ধান্ত তারা যদি না করে তাহলে যেন তাদের পাঠক শ্রোতা দর্শক যারা আছে তারা তাদেরকে আবার প্রত্যাখ্যান করবে এবং তারা প্লট ফ্ল্যাট প্রধানমন্ত্রীর সফর সঙ্গে নিয়ে যে সমস্ত কাণ্ড কারখানা ঘটেছে এই কারণে কিন্তু মানুষের একটা ক্ষোভের জন্ম হয়েছে আরেকটা সবচেয়ে যেটা সমস্যা হয়েছে যে ফেসিবাদের দুশর হিসেবে বাংলাদেশের অনেক সাংবাদিক কিন্তু তাদের দায় এড়াতে পারছে না কেউ যদি সাংবাদিকতাকে ব্যবহার করে বা তার সাংবাদিক পরিচয়টাকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা এবং দালালি বা চাটুকারিতা করে তাহলে সেটার কনসিকুয়েন্স সে ফেস করবে এটার জন্য সাংবাদিকতা পেশা তো এটার জন্য কলঙ্কিত হতে পারে না বা সাংবাদিকতা পেশা তো এটার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারে না সাংবাদিকরা সাংবাদিকতা করবেন যারা পেশাদার তারা পূর্ণ পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করবেন এটা আমরা আশা করি এবং এটার জন্য যদি তাদের যে কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে সরকারের পক্ষ থেকে আমরা তাদেরকে সেই সহযোগিতা বা তাদের জন্য ক্ষেত্র প্রস্তুত করতেও আমরা কাজ করতে রাজি আছি মোহাম্মদ শহীদুল ইসলাম এবং আজাদ মজুমদার আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ প্রিয় দর্শক আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ